কেন আর্জেন্টিনা পাড়ি জমাচ্ছেন অন্তঃসত্ত্বা রুশ নারীরা? বিগত কয়েক মাসে আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন রাশিয়ার 5000-এর বেশি অন্তঃসত্ত্বা নারী। এর মধ্যে গত 9 ফেব্রুয়ারি দেশটিতে পৌঁছানো একটি ফ্লাইটে এমন 33 জন রুশ নারী ছিলেন। আর্জেন্টিনার জাতীয় অধিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে। সর্বশেষ যে কয়জন নারী আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন তাদের সবাই গর্ভাবস্থায় শেষের দিকে ছিলেন। মনে করা হচ্ছে অনাগত সন্তানেরা যেন আর্জেন্টিনার নাগরিকত্ব পায় সে বিষয়টি নিশ্চিত করতেই দেশটিতে গেছেন তারা। আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমগুলো বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই নারীরা। রুশ ভাষায় লেখা এ সংক্রান্ত একটি ওয়েবসাইট নজরে এসেছে বিবিসির। সেখানে আর্জেন্টিনায় গিয়ে সন্তান জন্মদানের বিভিন্ন প্যাকেজের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এ বিষয়ে আর্জেন্টিনার অভিবাসন সংস্থার প্রধান ফ্লোরেন্সিয়া কারিগনানো বলেন যে 33 নারী গত 9 ফেব্রুয়ারি আর্জেন্টিনার রাজধানীতে পৌঁছান, তাদের মধ্যে 3 জনকে কাগজপত্রের সমস্যা থাকার কারণে আটক করা হয়েছে। আগের দিনও 3 জনকে আটক করা হয়। প্রাথমিকভাবে ওই নারীরা জানিয়েছিলেন তারা আর্জেন্টিনা এসেছেন ভ্রমণের উদ্দেশ্যে, তবে এটা যে আসল উদ্দেশ্য না তা তারা পরে স্বীকার করেন। আর্জেন্টিনার পাসপোর্টধারী হলে সন্তানেরা বেশি স্বাধীনতা উপভোগ করবে এমন ধারণা থেকে রুশ নারীরা দেশটিতে গিয়ে সন্তান জন্ম দিচ্ছেন উল্লেখ করে ফ্লোরেন্সিয়া কারিগনানো বলেন সমস্যাটা হলো ওই নারীরা তাদের দেশে এসেছেন তাদের সন্তানদের আর্জেন্টিনার নাগরিক হিসেবে নথিবদ্ধ করতে, এরপর তারা চলে যাবেন। সারা বিশ্বে আর্জেন্টিনার পাসপোর্ট খুবই নিরাপদ, এটা 171টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ দেয়। অপরদিকে রাশিয়ার পাসপোর্টধারীরা 87টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন, এর মধ্যে আর্জেন্টিনাও রয়েছে। আর সন্তানেরা আর্জেন্টিনার নাগরিক হতে পারলে তাদের মা বাবারও দ্রুত দেশটির নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। গত বৃহস্পতিবার রাশিয়ার যে 3 জন নারীকে আটক করা হয়েছিল তাদের পরে ছেড়ে দেওয়া হয়। তাদের আইনজীবী ক্রিস্টিয়ান রুবেলার বলেন তার মক্কেলদের ভুয়া পর্যটক সন্দেহে আটক করা হয়েছিল। তবে ভুয়া পর্যটক শব্দটি আর্জেন্টিনার আইনে নেই, এই নারীরা কোনো অপরাধ করেননি, তারা আর্জেন্টিনার অভিবাসন আইনও ভাঙেননি, তাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করা হচ্ছে। এদিকে সন্তান জন্মদানের জন্য রুশ নাগরিকদের আর্জেন্টিনা ভ্রমণের সুযোগ করে দেওয়ার ব্যবসা হিসেবেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। রুশ ভাষায় লেখা এ সংক্রান্ত একটি ওয়েবসাইট নজরে এসেছে বিবিসির। সেখানে আর্জেন্টিনায় গিয়ে সন্তান জন্মদানের বিভিন্ন প্যাকেজের বিজ্ঞাপনও দেওয়া হয়েছে।